السلام علیکم و رحمت الله و برکاته. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কিছুদিন পূর্বে কোনো এক ভাই আমাকে একটি ইমেল পাঠিয়েছিলেন, যেখানে সে উল্লেখ করেছিলেন যে তার বোন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং তার কিছুদিন পর সে মারা যান। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। অতঃপর সেই ভাই যেই মূল বিষয়টি বলতে চেয়েছিলেন তা হচ্ছে, তার বোন ছিল একজন টিনেজার। তার বোনের অনলাইনে উপস্থিতি খুবই বেশি ছিল, বিশেষ করে টিকটকে, যেখানে সে অনর্থক বিব্রতকর কিছু শর্ট ভিডিও এবং কিছু ছবি আপলোড করত। এখন তার মৃত্যুর পর তার পরিবার তার ওই সকল কাজগুলো পছন্দ করছে না বা দেখতে চাচ্ছে না। তারা চাচ্ছে না তার ওই সকল বিব্রতকর শর্ট ভিডিও ও ছবিগুলো দেখার মাধ্যমে তাকে স্মরণ করতে। তারা চাচ্ছিল তার রেখে যাওয়া কোনো ভালো কাজের মাধ্যমে তাকে স্মরণ করতে এবং দোয়া করতে। তাছাড়া সেই ভাইয়ের বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা তাদেরকে তার বোনের আপলোড করা কন্টেন্ট সম্পর্কে মাঝে মাঝেই বাজে মন্তব্য করে। তো তারা চাচ্ছিল ওই ভিডিওগুলো এবং ওই ছবিগুলো ডিলিট করতে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেটা করতে পারেনি। অতঃপর তারা টিকটক কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত তা করতে ব্যর্থ হয়। অতঃপর তারা জানতে চেয়েছিল যে তাদের এখন কী করণীয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি তা হচ্ছে, আমরা যখনই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তা যেন এমনভাবে ব্যবহার করি যাতে আমাদের মৃত্যুর পরে আমাদের আপলোড করা কন্টেন্টগুলো যেন কবরে আমাদের জন্য শাস্তির কারণ না হয়। মুসলিম হিসেবে আমাদের প্রতিবার কোনো কিছু পোস্ট আপলোড বা শেয়ার করার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করা উচিত যে আমার মৃত্যুর পরে এই পোস্টটি বা আপলোড করা কন্টেন্টটি আমার জন্য কবরের আজাবের কারণ হবে না তো। তাই আমাদের দৈনন্দিন জীবনে কর্ম সম্পাদনে আরও সচেতন হওয়া উচিত, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এবং সেই বোনের জীবনের সকল গুনাহ ক্ষমা করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।